বছর বয়সে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর, 22 বছর বয়সে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর, 22 বছর বয়সে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর, 22 বছর বয়সে বিদ্যাসাগর, 15 বছর বয়সে বিয়ে করেন ইচ্ছাচন্দ্র বিদ্যাসাগর, 15 বছর বয়সে বিয়ে করেন ইচ্ছাচন্দ্র বিদ্যাসাগর, 15 বছর বয়সে বিয়ে করেন ইচ্ছাচন্দ্র বিদ্যাসাগর, 15 বছর বয়সে বিয়ে করেন। এ বান্টি, তোর সমস্যা কি? এ এত ধরে পড়ার দরকার কি? পড়া একবারও ধরে ফলবি না। আমি তো কান আছে, আমি কিন্তু বুঝি, সব বুঝি, একবারও ধরে ফলবি না। আব্বা, আমার বয়স কত? আমার বয়স 22। আপনি কেন এখনো আমার বিয়ে দেন না? এ পাড়ার ফুফাড়া, তোর বয়স কত? তুই বিয়ে করার কথা কয়েস? এ তোর কপাল মাপ, তোর কপাল কয় আঙ্গুল? আব্বা, আমার তো কপাল 4 আঙ্গুল। কি সমস্যা? কোনো সমস্যা? পাড়ার ফুফাড়া, তোর বয়স 22, এটা ঠিক আছে? তোর বয় কপাল, তুই আজকে দেখলি কয় 4 আঙ্গুল, তোর কপাল 8 আঙ্গুল হবে, তারপর তুই বিয়ের কথা কবি? এর আগে একবারও বিয়ের কথা কবি না। আমার আর বিয়ে হবে না।